নাগরিক সাংবাদিক হিসেবে কাজ করতে গিয়ে আপনি কিছু কিছু বিষয়ে বাধার সম্মুখীন হবেন, কারণ আপনি মূলধারার সাংবাদিক নন। আবার কোনো কোনো বিষয়ে আপনাকে এড়িয়ে যেতে হবে, যেটা হয়তো জনজীবনে অস্থিরতা তৈরি করবে। এর সাথে কিছু তথ্য, ছবি, লেখা বা ভিডিও প্রচার করার আগে আপনাকে কিছু বিষয় বিবেচনা করতে হবে। যেমন, আপনি যে তথ্য, ছবি, লেখা বা ভিডিও প্রচার করছেন, সেটি সাধারণ মানুষের জন্য বিপদ ডেকে আনবে কি না, এই লেসনে এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। যখন আপনি একজন নাগরিক সাংবাদিক হন, তখন আপনাকে কিছু সীমাবদ্ধতা মেনে নিতে হবে। প্রথম সীমাবদ্ধতা হলো মূলধারার একজন সংবাদকর্মী যেমন রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশের অধিকার পায়, আপনি তা পাবেন না। যেমন, সরকারি বা বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রবেশে আপনার পরিচয়পত্র বা অনুমতি লাগে। কিছু কিছু বিশেষ জায়গায় পরিচয়পত্রটি ছাড়াও সরকার প্রদত্ত বিশেষ কার্ড ছাড়া আপনি যেতে বা কোনো তথ্য প্রকাশ করতে পারবেন না। তবে এই সীমাবদ্ধতা সত্ত্বেও ফ্রিল্যান্সার বা নাগরিক সাংবাদিকরা শক্তিশালী ভূমিকা পালন করছে। এমন অনেক ঘটনা আছে যা কিনা নাগরিক সাংবাদিকরা নিউ মিডিয়াতে ভাইরাল করার পরে মূলধারার গণমাধ্যম তুলে ধরেছেন। একটি উদাহরণ দেয়া যাক। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে হোয়াইট হাউসের এক কর্মী মনিকা লিওনস্কির অবৈধ যৌন সম্পর্কের ঘটনা জানার পরও নানা কারণে মূলধারার গণমাধ্যমগুলো তা এড়িয়ে যাচ্ছিল। তখন একজন ফ্রিল্যান্সার সাংবাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং সর্বপ্রথম তা জনসমক্ষে নিয়ে আসে। পরে ঘটনায় প্রেসিডেন্ট ক্লিন্টনকে অভিশংসনের প্রস্তাবের মুখোমুখি হতে হয়েছিল। আরেকটি উদাহরণ দেয়া যাক। একটি রিক্সা ভ্যান চুরির অভিযোগ তুলে 2015 সালের 8 জুলাই সিলেটের কুমারগাঁওয়ে 13 বছর বয়সী শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। মূল আসামি কামরুলের সহযোগী নূর মিয়া সেদিন রাজনকে পেটানোর দৃশ্য ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেন। ওই ঘটনায় সারা দেশে তৈরি হয় তীব্র ক্ষোভ। মূলধারার সংবাদ মাধ্যম এসব সংবাদ দিতে ব্যর্থ হলেও নাগরিক সাংবাদিকরা এসব ঘটনা তুলে ধরেছে। প্রাতিষ্ঠানিক পরিচয় না থাকলেও একজন সাধারণ নাগরিক হিসেবে তথ্য অধিকার আইনে আপনি যে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য পেতে পারেন, এতে কোনো বাধা নেই। এক্ষেত্রে যা কিছু করবেন তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার নিজের। যেহেতু আপনার কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই, তাই কোনো প্রতিষ্ঠানও আপনার পাশে দাঁড়াবে না। আপনার মাথায় রাখতে হবে, কোনো ভুল, মিথ্যা বা গুজব সংবাদ আপনি প্রকাশ করলে আপনি নিজেই একজন অপরাধী হয়ে যেতে পারেন আইন অনুসারে। বাংলাদেশ তথ্য আইন এবং ICT আইন আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। সবচেয়ে বড় কথা, সংবাদের বস্তুনিষ্ঠতা নিশ্চিত না হয়ে তা কোনোভাবেই প্রকাশ করা যাবে না। আপনি যেটা করতে পারবেন না তা হলো, যে ঘটনার দ্বারা সমাজ, দেশ তথা মানুষের ক্ষতি হবে তা আপনি প্রকাশ করতে পারবেন না। কারো ব্যক্তিগত তথ্য ফাঁস করাও সাংবাদিকতার নীতি নৈতিকতা বিরোধী। যেসব ঘটনার দ্বারা শিশু তথা মানুষের মনে বিরূপ প্রভাব পড়ে তা প্রকাশ করতে হবে ভিন্নভাবে, গ্রহণযোগ্য করে। লাশের ছবি দেখানো যাবে না, এতে মানুষের মনে বিরূপ প্রভাব পড়ে। তবে এগুলোর কিছু টেকনিক্যাল সমাধান আছে, আমরা সেই বিষয়গুলো শিখব অন্য ক্লাসগুলোতে। যেমন ধরুন, পদ্মা সেতুতে শিশুর মাথা লাগবে, এই গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছিল। গুজবের কারণে গণপিটুনির শিকার হয়ে বেশ কয়েকজন নিরাপরাধ মানুষকে প্রাণও দিতে হয়েছে। কিন্তু এটি একটি গুজব, এই খবরের কোনো ভিত্তি নেই। একটি মিথ্যা তথ্য আমরা অনেকে না জেনে শেয়ার করে সেটাকে ভাইরাল বানিয়ে ফেলেছি। কাজেই সামাজিক যোগাযোগ মাধ্যমেই হোক বা অন্য কোনো মাধ্যমেই হোক, কোনো তথ্য প্রকাশ করার আগে শতভাগ সত্যতা নিশ্চিত করতে হবে। একজন ফ্রিল্যান্সার বা নাগরিক সাংবাদিক হিসাবে আপনার মাধ্যমটা হবে কি? দৈনিক পত্রিকা, অনলাইন ব্লগ, ভিডিও ব্লগ, ইউটিউব, আর্টিকেল রাইটিং, বেতার বা মোবাইল সাংবাদিকতা, এই মাধ্যমগুলোতে আপনার কাজ করার সুযোগ বা সুবিধা নিয়ে আমাদের আগামী লেসন আর আমাদের এই পুরো কোর্স থেকে আপনি হাতে কলমে শিখতে পারবেন কীভাবে রিপোর্টিং, সম্পাদনা, ভিডিও সম্পাদনা, চিত্রগ্রহণ সহ সংবাদ উপস্থাপনা ইত্যাদি বিষয়ে। আমাদের সাথে থাকতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন নিচের লাল বাটনটি চেপে এবং বেল আইকনটিতে একটি ক্লিক করে দিন।